पूरा पूरी बार हुई थी एक्स्ट्रा किसे किसे दस बार कौन जगह भजनपुर पर मारो या ना कि भजनपुर একটু দর্শন করে আমাদের মন্দিরটা মাটির তো দেখে দিচ্ছি মাটির নিচে স্যার আপনি ভিতরে ঢুকে যান ঠিক আছে নাকি শিব মন্দির হিসেবে স্বীকৃতি পেয়েছে
আমরা প্রতি বছর এখানে অনুষ্ঠান করে থাকি। আগে সারাদিন দাঁড়িয়ে থাকতো, সেদিন পাইতো না, দ্বিতীয় দিনও পাইতো না। দর্শনের তৎকালে আপনি যে কথাটি বলেছিলেন, এই মন্দিরের ইতিহাস আমরা প্রথমে একটি কথা স্মরণ করিয়ে দিই, পুরুষ এবং নারী এই দুটি জাতির মধ্যে দিয়ে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জানি পুরুষ তিন ভাগে বিভক্ত, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। উনি তার মেধা, দক্ষতা, পরিশ্রম থেকে এই মন্দিরের সংস্কার কাজের শুরু আমরা করতে পেরেছি। এই বনমালী ভূমির পঞ্চগড়ে 13 বছর থাকলেন অবস্থায় উল্লেখযোগ্য অনেকগুলো কাজ করেছে। বাংলা বার্তা কোর্ট বনমালী ভূমিকে উদ্যোগে নির্মিত হন। সবচেয়ে বড় কথা, আমাদের পঞ্চগড়ের মধ্যে এই মন্দিরের জন্য বনমালী ভূমি তার নিজস্ব উদ্যোগে একটি ঘাট তৈরি করে দিয়েছে, সিঁড়ি উপর থেকে নিচে নামা যায়। এই হচ্ছে মোটামুটি আমাদের, আমরা অনেক চেষ্টা করে এই সম্পত্তি রক্ষা করেছি, কিন্তু অভিনন্দন জানাচ্ছি, শুধুমন্ত বক্তব্য শেষ করছি। এর সাথে আমি তো কয়েকটি কথাই বলতে চাই। ধীরে ধীরে টেনতে টেনতে এখন তার শেষের দিকে তেলামিতে এসে টিকেছে, তারপরে এই মন্দিরটি নিজে নিজে পরে চলছে। মন্দিরটি পূজা পার্বণের যে কাজ থেকে আমার জন্ম, আমি এই এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম, আমার পার মেম্বার ছিল, কবে মন্দির দিতে আমি নিজেও জানি না, আমার পাপাদেরও জানে না, আমার মনে হয় 200 বছর আগের মন্দির। আসলে আগের মন্দিরটি ছোট ছোট পাঠ ছিল, মধ্যে কেউ ছিল, এখন মন্দির অনেক প্রাকুণ্য। আমরা এই হিন্দু সম্প্রদায়ের ভক্তরা তারা সহযোগিতা করে অনেক কিছুটা আগায় নিয়ে আসছেন। আমার মন্দিরে উনি দেখতে পাচ্ছেন দুই সাইডে আমার সিসি ঢালাই করা আছে, সাত করার দরকার আছে নাই। দুই নম্বর প্রশ্ন, এখানে এই মন্দিরের যত ধর্ম প্রতিষ্ঠানের আমার ইউনিয়ন পরিষদের যতগুলো মসজিদ, যতগুলো মন্দির আছে, এই মন্দিরের মতো জমি কোন প্রতিষ্ঠানে নাই। আধা ঘন্টা সময় আসুন, উনি আসবেন, উনি কিছু সময় নষ্ট করবেন, আমাদের সামনে কিছু করার পাবেন। আমি এই সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, এরপরে হিন্দু ব্যক্তি না আমারও ভালো লাগছে তো নাই, যত গরিবী অবস্থায় পড়ে আছে এলাকা, গরিব পড়ছে সবাই, আর সবাই যে মুখে একটা আছে কিছু মাল পানি দেওয়া, তাই না? আমি যখন প্রথম পঞ্চগড় আসি আর আজকে পঞ্চগড়ের বাসিন্দা দেখতে পাচ্ছি, এই পঞ্চগড়ের মানুষের চাকরি পায় নাই, কোন কলকারখানা ছিল না, আবাদ করার ফলে অনেক কর্মসংস্থান হয়েছে, যেমন পাথরের যে একটা ব্যবসা, অনেক শ্রমিক কাজ করতেছে। সুতরাং পঞ্চগড় তিন উন্নতির দিকে যাচ্ছে, তো আমরা আসছি পঞ্চগড়ে, আপনাদের সাহায্য সহায়তা করবেন, আমরা ব্যবসা বাণিজ্য করব, যদি সাহায্য সহায়তা করেন আরো আগে আসবো, আরো আসবো, আপনাদেরও লাভ হবে, আমাদেরও লাভ হবে, এলাকার লাভ হবে। সর্বোপরি আমরা সাহিত্য সহযোগিতা মিডিয়া এই দেশটা হইল, রবীন্দ্রনাথ বলে গেছেন আশ্চিন ব্যাপার, যে শাহজাহানের সৈন্যভূমি, শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, মিলিত হিন্দু মুসলমানের আপন মাতৃভূমি, ঠিক না? এইটা তো সবাই দেশে যায়, এটা আমরা ছিলেন আসছিলেন,
বাংলাদেশে আসছিলেন, সব অনেক কিছু আছে, আমি সিলেটের মানুষ, সেই জন্য সিলেটের অভিজ্ঞতা আসার খবরটা বললাম। আমরা আমাদের সাথে সাজেশন করব এমন সময় একেবারে নাই, অনেক কিছু করছিল এবং বক্তৃতা হয় না, বিবে রাজধানী রাখিয়া কথা বলার সুযোগ পাওয়া যায়। তো আমরা এক সময় আসব, কথা বলবো, আপনার সাথে মিলিত হব, এই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শুভ মন্ডলী, এখন তরমা রানী শিব প্রদেশের মন্দির কুমারের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোর্শেদ আলী, উপস্থিত রয়েছেন আমাদের বিশেষ অতিথি বাবু সমাদস্ত, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিভিন্ন মিডিয়া, ঢাকা থেকে বিভিন্ন শুধুবৃন্দ, আমার প্রাণের আমরা আপনার কাছে আশাবাদী, স্থানীয়ভাবে আমরা যোগাযোগ করব। আর দুঃখ বেদা বেদনা নিয়েছে সব দেখা আমার, আমি তো সাহায্য করছি না, আমি তো লাইন তো ভুল লাগছে, ভুল যাও 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 য
হাতাতে তোমার না দিবে না, তোমার নিচে একবার করি দুইবার নিচে যাতে হবে। এবং নিয়ামতের শুকরিয়া আদায় করে রব্বুল আলামিন বলেন আমি তার নিয়ামত আরো বাড়াই দিই, বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আমাদের মাঝে আপনারা হয়তো অনেকেই চিনেন না ওনাকে। উনি অনেকদিন আগে আমাদের এই যে সামনে চা বাগান দেখতেছেন, শুভেচ্ছা ও অভিনন্দন। হে তমাবি, আপনি আমাদের হৃদয়ের সকলের হৃদয়ের গভীরে সঞ্চিত প্রাণডালা ভালোবাসাটুকু গ্রহণ করুন। সুদূর সিলেট থেকে হইতে শত ব্যস্ততার মধ্যে আপনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, এই জন্য আমার আনন্দিত ও গর্বিত। আপনি বৃহত্তর সিলেট জেলায় দানবীর হিসাবে পরিচিত ও সুনামধন্য ব্যক্তি। আপনার সাহায্যে বৃহত্তর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বহু শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল নির্মিত হয়েছে। আপনি একজন সফল প্রতিষ্ঠাতা হিসাবে আমরা চিনি ও জানি। পঞ্চগড় জেলায় সর্বপ্রথম চাল কারখানা টিটিসিএল যাহা আপনার অর্থায়নে প্রতিষ্ঠিত হয়, সেই সুবাদে আজ সমগ্র পঞ্চগড় চা বাগানে মুখরিত এবং পিটিসিএলের প্রতিষ্ঠাতা হিসাবে ইতিমধ্যে উত্তরবঙ্গে আপনার সুনাম অর্জন করেছেন। আপনাকে আমাদের মাঝে পেয়ে সত্যি আমরা নিজেকে ধন্য মনে করছি। হে সহপরায়ণ, আপনার প্রতিষ্ঠিত পিটিসিএলের সংলগ্ন পশ্চিম পার্শ্বস্থ ডাহুক গুচ্ছগ্রাম ও ডাহুক আদর্শ জামে মসজিদ, মসজিদটি স্থানীয় উদ্যোগে গত 1985 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর বহু অনুকূল ও প্রতিকূল অবস্থার পরেও নানা বিধ সমস্যায় জর্জরিত অবস্থায় আজও দৃশ্যমান। ডাহক আদর্শ গ্রামটি বাংলাদেশ সরকার একটি অনুমোদিত গ্রাম, সুতরাং এই গ্রামের প্রায় শতভাগ শ্রমিক লোক প্রায় শ্রমিক। স্থানীয় উদ্যোগে জামে মসজিদটিকে উন্নয়ন করা সম্ভব নহে। উক্ত মসজিদটিতে শুক্রবার দিন প্রায় 300 হইতে 350 মুসল্লির সমাগম হয়। মুসল্লির নামাজ আদায়ের লক্ষ্যে জায়গা সংকুলন, এই জন্য মসজিদ কমিটি স্থানীয়ভাবে শত চেষ্টা করেও সফল হতে পারেনি। বিদায়, আপনার সহযোগিতা কামনা করছি। হে দানবীর, রিক্তমোড়া সিক্তমোড়া দিবার কিছু নাই, দিলাম শুধু ভালোবাসা,
গ্রহণ করা চাই। আজ আপনার আগমনে এই নিবৃত্ত পল্লীর বৈচিত্র্যহীন জীবনযাত্রার মধ্যে একটা অভূতপূর্ব সুর ধ্বনিত হয়েছে, তাই আপনাকে জানাই এই বসন্তের অপরাহ্নে মসজিদ কমিটির পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা। আপনার নিকট বলার ও চাওয়ার আমাদের তেমন কিছু নাই, শুধু ক্ষুধার্ত কাঙ্গালের মতো আপনার আদর্শ ডাক আদর্শগ্রাম জামে মসজিদটির মান উন্নয়নের জন্য ফরিয়াদ করছি মাত্র। পরিশেষে আপনার সৃষ্টিকর্তার কাছে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে করছি। তারিখ হলো 14/6/2018 রোজ শুক্রবার, গাহক আদর্শগ্রাম জামে মসজিদ কমিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ শামসুদ্দিন, সম্মানিত সদস্য মসজিদ কমিটি, উপজেলা তেঁতুলিয়া, জেলা পরিষদ, পঞ্চগড়। আপনাদের সম্মুখে কিন্তু অনেক অবদান বহু জায়গায়, যেহেতু আমাদের গুচ্ছ গ্রাম, এটা সরকারি গ্রাম, স্যার ওটা বলছে কোনো কিছু বলা সম্পূর্ণ নিষিদ্ধ। দেখেন না হুজুর কেন নিজের প্রকাশ হয়েছিল, আমিও জানবো না, যে অনেক লোক দেখে আমার খুশি লাগে। মসজিদ যারা কিনল মসজিদ, এটা রেন এটা ঠিক করে দেবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা আইসি দেব, আমি আসি না আসি, আপনারা এটা প্লেন রাখবেন। কতক্ষণ জায়গা? 2400 মসজিদ মোটামুটি ভিতরে স্যার 3-4 কাতার পর্যন্ত হইলে মসজিদে পাঞ্জাখানে চলবো। জি ইনশাল্লাহ। সব ভালো থাকেন, তোমাদের সবার দেরি হয়ে গেছে, আমরা আর লম্বা ক্ষত হইতে পারি, হইয়া লাভ কি, যেটা চাইছে সেটা তো বলে দিলাম, দিয়া দিব। একটা বক্তৃতা দিবার দোকান নেই, সবাই ভালো থাকেন, আর সময় আইলে দেখবো, আর না হইলে মাফ করবেন, আর মসজিদের ফসা বা প্ল্যান করি আমি করিয়ে দেবো। আমি আসি না আসি, আমার মেনে যাবে, মেনে এই যে মেনে যেগুলা লোককে দিয়ে দাও, ওরা চা করুক, আর চা করার পরে এটা বলার কিছু নাই, উত্তরবঙ্গে চা আসে, মানুষ যখন খুব উন্নত এগুলা।